গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন। আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। নতুন বছর শুরু হয়ে গেছে, সেই সঙ্গে পড়ে গেছে জাঁকিয়ে শীত। সো ভিডিওর শুরুতেই তোমাদের প্রত্যেককে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আজ নোলেন গুড়ের কেক বানানোর খুব ইচ্ছে হলো। অ্যাকচুয়ালি কিছুদিন আগেই আমি ইউটিউবে এই কেক বানানোটা দেখেছি এবং তারপর থেকেই ভাবছিলাম যে নোলেন গুড় দিয়ে কেক বানাবো। এই কেক বানানোর জন্য যেটা সবার আগে দরকার সেটা হলো নতুন গুড় বা ঝোলা গুড়, সেই সঙ্গে ময়দা, টক দই, ড্রাই ফ্রুটস, বেকিং পাউডার, বেকিং সোডা, দুধ, সাদা তেল। এটা বেসিক্যালি এগলেস কেক, ডিম ছাড়াই আমি এই কেকটা বানাবো। সবার আগে টক দই নেব, এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। আমি হ্যান্ড বিটারটা বার করেছিলাম, যেটা মেশিন আর কি, কিন্তু সেটা লাগছে না, আমি এই নর্মাল এটা দিয়েই ভালো করেই বিট করে নিচ্ছি। এবার এর সঙ্গে মিক্স করব নতুন গুড় বা ঝোলা গুড়। দিয়ে দিলাম সাদা তেল, খুব ভালো করে এগুলোকে মিক্স করে নিলাম। এরপর আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করব। সবার আগে নিয়ে নিলাম ময়দা, তার মধ্যে দিলাম বেকিং পাউডার, এরপর দিলাম বেকিং সোডা, এরপর ড্রাই ইনগ্রিডিয়েন্টস আর লিকুইড ইনগ্রিডিয়েন্টস দুটোই ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে আমি ফেটিয়ে নিলাম। আর মিক্স করার সময় দুধ ইউজ করেছি, যদিও খুব বেশি নয়, এই ধরো 1/4 কাপ মতো দুধ আমি এখানে ইউজ করেছি। মিশিয়ে দিলাম ড্রাই ফ্রুটস। তো এখানে আমাকে এই মেশিনটা আর ইউজ করতে হলো না, তো সেটাই তোমাদের দেখালাম। এরপর 180 ডিগ্রি টেম্পারেচারে প্রিহিট করে নিয়ে মাইক্রো ওভেনে এটাকে প্রায় 35 মিনিট থেকে 40 মিনিটের জন্য বেক করতে দিয়ে দিলাম। কেকটা যতক্ষণ ধরে বেক হবে, তার মধ্যে আমি ঘরের কিছু টুকটাক কাজ বাকি ছিল সেগুলো সেরে ফেলছিলাম। Thank you.
কেক রেডি, অভিষেক এলে ওটা খাওয়া হবে, টেস্ট করে দেখা হবে। বেসিক্যালি আমি একটা বড় ভুল করেছি, আমি ওতে কোনো এসেন্সই ইউজ করিনি। এটা কিন্তু একটা বড় ভুল হয়েছে, কেক বানানোর সময় এসেন্স ইউজ করা ভীষণ দরকার। এগলেস হলেও, যদিও আমার কেকটা এগ ইউজ হয়নি, তবুও এটাতে এসেন্স ইউজ করা উচিত ছিল। যেহেতু আমার কাছে নোলেন গুড়ের এসেন্স ছিল না, আমার মাথা থেকেই বেরিয়ে গেছে, আমি ভ্যানিলা এসেন্স ভেবেছি। ওটা দিলে ভ্যানিলা এসেন্সের তো অন্যরকম স্মেল আসবে, মানে গন্ধ আসবে, কেকটা তো অন্যরকম টেস্ট হবে। তো এইভাবে আমি দিইনি, কিন্তু আমার মনে হচ্ছে এসেন্সটা দেওয়া উচিত ছিল, অ্যাটলিস্ট ভ্যানিলাটাই দিয়ে দিতাম। খেয়ে তোমাদের বলতে পারবো, মানে টেস্ট করে তোমাদের জানাবো যে কেমন হয়েছে, সেটা অভিষেক এলে তবে হবে। বাড়িতে কিছু নতুন আলু রাখা ছিল, তো অভিষেক বেশ কিছুদিন ধরেই, মানে বেসিক্যালি ক্রিসমাসের ছুটির সময় আমি একটা আলুর দম বানিয়েছিলাম নতুন আলু দিয়ে, তখন কোনো ভিডিও শ্যুট করিনি। তো সেই আলুর দমটা ওর খুব ভালো লাগে, আর ও বলেছিল যে ও আরেকবার ওইটা বানাতে। তো আজকে ভাবলাম ওই আলুর দমটাই বানাই। তো সেই জন্য এখানে আমি আলু সেদ্ধ করে, নতুন আলু সেদ্ধ করে ভেজে তুলে রেখেছিলাম, আর সেই সঙ্গে টমেটো, আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। এছাড়া যা যা মশলা লাগবে সেগুলো এখানে গুছিয়ে রেখে দিয়েছিলাম। প্রথমেই সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে এবং হিঙের ফোড়ন। এরপর এর মধ্যে দিয়ে দেবো টমেটোর পেস্টটা। তারপর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। ধনে গুঁড়োটা জিরে গুঁড়োর থেকে একটু বেশি দিতে হবে। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আমরা রান্নায় একটু মিষ্টি ব্যবহার করি, তো সেই জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি। সব শেষে দিয়ে দেবো কসৌরি মেথি, রোস্টেড কসৌরি মেথি। শীতের রাতে গরম গরম খাবার বাড়ির পরিবেশটাকে আলাদা করে দেয়। অনেস্টলি খুব একটা ভালো হয়নি, মানে কেক হয়েছে কিন্তু নলেন গুড়ের কোনো গন্ধ আমি সেরকম পাচ্ছি না। আমার মনে হয় আমি যেখানে যে ভিডিওটা দেখে শিখেছিলাম সেখানে নলেন গুড়ের এসেন্সও ইউজ করেছিল, গুড় তো ইউজ করেছিল তার সাথে এসেন্সও ইউজ করেছিল। তো সেই জন্য তুই এর পরের বার আমাকে এসেন্স এনে দিবি। অভিষেক এই জাস্ট একটু আগে অফিস থেকে ফিরলো, তা ও খেলো, কিছু বলছে না, চুপচাপ। ভালো হয়েছে তো ঠিক আছে, এমনি কেক হয়েছে কিন্তু নলেন গুড়ের ফ্লেভার গন্ধটা না থাকলে আর কি স্পেশাল এসেন্সটা লাগবে। আর আরেকটা করা যেতে পারে, এটা খাওয়ার সময় এর উপরে একটু নলেন গুড় দিয়ে এটাকে গার্নিশ করে দিতে হবে।